ইমাইরা যে বিধি নির্মাণ করবে সে যদি নাই দেখলো কেমন করে নির্মাণ করলো? বিধি দেখেছে, বিধি দেখেছে আর মনে মনে ভেবেছে, আমি যদি গৌরাঙ্গ রূপ মাধুর্য হিয়ার মাঝারে লুকিয়ে রাখি রাখি তবে আমি একা একাই দর্শন করব। আর এই নবদ্বীপে নদীয়ার মাঝে গৌরাঙ্গ রূপ মাধুর্য গৌরাঙ্গ মূরতি ছেড়ে দেই, যদি আমি ছেড়ে দেই তবে নদী আবাসী নবদ্বীপবাসী সবাই গৌরাঙ্গ রূপ মাধুর্য দর্শন করে তাদের নয়ন সার্থক করবে। তাহলে মায়েরা বিধি না দেখেই বিলম্বন করলো? বিধি দেখেছে, বিধি করেছে আর ভেবেছে, বিধি করেছে আর ভেবেছে, তাই তো ছেড়ে দিয়েছে, বলেছে আর ভেবেছে, তাই তো ছেড়ে দিয়েছে, বলেছে আর ভেবেছে, বিধি তাই তো ছেড়ে দিয়েছে, বলেছে আর ভেবেছে, তাই তো ছেড়ে আজকে গোবিন্দের রূপ বর্ণনটা আস্বাদন করব। কেন? আজকে আমাদের সর্বলীলার মুকুটমণি ভগবানের শ্রীকৃষ্ণের রাসলীলা আছে, তাহলে রূপ আস্বাদন না করলে রাস আস্বাদন হয় না। তাই নিয়ম করে এই রূপগানটাই আমরা আস্বাদন করছি। তাহলে আজকে প্রথমে কার রূপ দর্শন করছি? মহাপ্রভুর রূপ, আমার ধামেশ্বরের রূপ। তাহলে মায়েরা তোমরা তো সবাই নবদ্বীপবাসী, এই শ্রীধাম নবদ্বীপে বসে আছো, তাহলে ধামেশ্বরের রূপমাধুর্য যারা দর্শন করে তারা জানে গৌরাঙ্গ রূপমাধুর্যটি কেমন। আচ্ছা নাগরি, কার সঙ্গে তুলনা করা যায় বলতো? কার সঙ্গে তুলনা করবে? প্রথমেই নাগরি লক্ষ্য করল কাঞ্চন। কাঞ্চন মানে সোনা। সোনার দিকে একবার চাইছে নাগরি, আর একবার গৌর কাঁচা সোনার পানে চাইছে। ঢল 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 গোড়া তন কাঞ্চন জিয়া নাগরি সোনা
সোনা সোনা সোনা সোনার রূপ এতক্ষণ উজ্জ্বল ছিল, যেই গৌর কাছে সোনার সঙ্গে তুলনা করতে গেলাম সোনার রংটা কেমন যেন মলিন হয়ে গেল। আচ্ছা মায়েরা, সোনায় পাওয়া যায় না। পদকবি নাগরীর অনুগত হয়ে বলছেন পাওয়া যায়, তবে কোন সময় পাওয়া যায় না আর কোন সময় পাওয়া যায় জানো? গলার সোনায় পাওয়া যায় না, হাতের সোনায় পাওয়া যায় না, নাকের সোনায় পাওয়া যায় না, কিন্তু কানে সোনায় পাওয়া যায় গো, কানে সোনায় পাওয়া যায় গো। আমার গৌর কা সোনার ধন, কানে সোনায় পাওয়া যায় গো। আমার গৌর কা সোনার ধন, কানে সোনায় পাওয়া যায় গো। গৌর কা সোনার ধন কানে সোনায় পাওয়া যায়। আচ্ছা আমাদের কানের সোনাটা কি আলাদা সোনা? মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে কিন্তু কথা বলে না। বলছি কানের সোনাটা কি আলাদা সোনা? গিনি সোনা, গহনা সোনা, যে সোনা দিয়ে গলার হার তৈরি হচ্ছে, সেই সোনা দিয়ে হাতের বালা তৈরি হচ্ছে, সেই সোনা দিয়ে নাকের ফুল তৈরি হচ্ছে, আবার সেই সোনা দিয়েই কানের দুল তৈরি হচ্ছে, স্বর্ণকারের কাছে যাবে। ওই কানের সোনাটা কি আলাদা সোনা? গলার সোনায় পাওয়া যায় না, হাতের সোনায় পাওয়া যায় না, নাকের সোনায় পাওয়া যায় না, কিন্তু কানের সোনায় পাওয়া যায়। কোন সোনা, কোন সোনা? এই যে সোনার কান পড়েছি, সোনার দুল, কর্মকারের কাছে গিয়ে বলবে সোনার দুল করে দাও, সোনার কান করে দাও, দুটো দুঘড়ি দিয়ে সোনার কান করে দেবে, বলো ও সোনা নয়। কোন সোনা? কানে সোনায় পাওয়া যায় গো, কানে সোনায় পাওয়া যায় গো, কানে সোনায় পাওয়া যায় গো। শ্রী গুরু কৃপা বলে কানে সোনায় পাওয়া যায় গো, সোনার কান করতে হবে। বলে আমাদের কানে ময়লা জমে আছে, সংসারের কোলাহল ছাড়া কিছু শুনি না, পরনিন্দাটা খুব মধুর লাগে, বিচার করি না, বিচার হয় না, খুব ভালো লাগে, মিষ্টি টক ঝাল চানাচুরের মতো মুখরোচক, কিন্তু হরিকথা ভগবত কথা শুনতে বসলে আমরা বিচার করি, ভালো হচ্ছে না, ভালো নয়, এ ভালো ও ভালো নয়, বিচার আসে। কেন? হরি কথা, গৌর কথা শ্রবণ করলে জীবের অমঙ্গল দূরীভূত হয়। তা সোনার কানটা করতে হবে, আমাদের সোনার কানটা যদি ঠিক হয়, আপন আপন ভজন গুণে সে সেই রকম শ্রবণ করে। এই যে আমরা এখানে সবাই এই বলদেব আঙ্গিনায় যে এক জায়গায় বসে আছি, সবার কি সোনার কান একরকম? কথা কয় না, পুতুলের মতন বসে থাকে, বলে হ্যাঁ না বলো, সোনার কান সবার একরকম? তাহলে যার যেমন ভাব তার তেমনি রাগ, সবার সোনার কান তো সমান নয়। তাই গৌর উপাসনার ধন পেতে হলে শ্রীগুরু চরণ আশ্রয় করে উপাসনার মন্ত্র দিয়ে আগে সোনার কান করতে হবে। কেমন হলো না? হলো না? এই পার্থিব জগতের সোনার সঙ্গে আমার গৌর কাঁচা সোনার সঙ্গে তুলনা হলো না। আচ্ছা নাগরী, আচ্ছা গগনে ওই যে চাঁদ উঠেছে, ওই চাঁদের সঙ্গে আমার গোড়া চাঁদের তুলনা হয় নাকি দেখি তো? একবার নাগরী গগন চাঁদের পানে চাইছে, আর একবার গোড়া চাঁদের পানে চাইছে, একবার গগন চাঁদের পানে চাইছে,
অনাগরি বহনে তো একটা চাঁদ আর আমার গৌর বহন চাঁদ কত শত চাঁদ জিনি অর্ধচন্দ্র দেখি আবার কোন রাত্রিতে পূর্ণচন্দ্র দেখি আবার এমন রাত্রি আছে সেই রাত্রিতে চাঁদ দেখতে পাই না সেটা কোন রাত্রি অমাবস্যার রাত্রি চাঁদ দেখতে পাই না কেমন আর আমার গৌর চাঁদ আবার গগন চাঁদ দিনের বেলা দেখা যায় দিনের বেলা দেখতে পাম না রাত্রে বেলা দেখি আর আমার গোড়া চাঁদ নিশি দিশি সমান উদারে কোন দরজা জানালা দাও ঘরের মধ্যে গগন চাঁদের আলো প্রবেশ করে না আর আমার গোড়া চাঁদ যদি কোনো ভাগ্যবানের হৃদয় আকাশে উদয় হয় তার অন্তরটিও আলো হয় আবার বাহিরটাও আলো হয় তেমন কত বলবো মা আমরা ছেলে কোলে নিয়ে ছেলে ভুলাই কেমন ছেলে কোলে নিয়ে ছোট ছেলে কোলে নিয়ে ছেলে কাঁদছে ছেলে কোলে নিয়ে বলি আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা চাঁদ মামা কি ডাকে সাড়া দেয় আর সবার মামা আমার ছেলের মামা আমার বাবার মামা আমার দাদুর মামা সবার চাঁদ মামা কি ডাকে সাড়া দেয় আর আমার গোড়া চাঁদ যদি কোনো গৌর ভক্ত ভাগ্যবান ভাগ্যবতী তাকে ডাকার মতন যদি কেউ ডাকতে পারে আমার গৌর চাঁদ তার ডাকে সাড়া দেয় চাঁদ মামাকে তুমি যতই ডাকো সাড়া দেবে না আর আমার গোড়া চাঁদ তিনি পতিত পাবন দয়াল কাঙ্গালের ঠাকুর একবার প্রাণ ভরা ভক্তি সর্বস্ব সপে দিয়ে যদি কেউ ডাকে আমার গৌর চাঁদ সেই ভক্তের ডাকে সাড়া দেয় আরো কত বলব আমরা এই যে গ্রীষ্মকালে মাঠে ঘুরি চাঁদ উঠেছে গরমে ছটফট করছি ছাদে ঘুরে বেড়াচ্ছি আর বলি আহ কি সুন্দর চাঁদের আলো ফুরফুরে বাতাসে একেবারে গায়ের জ্বালাটা ঝুলিয়ে গেল কিন্তু মা চাঁদের স্নিগ্ধতায় ফুরফুরে বাতাসে আমার বাইরের জ্বালাটা জোড়ালো এই চামড়ার জ্বালাটা জোড়ালো যদি কারোর ভেতরে জ্বালা থাকে সেই জ্বালা তো জুড়াবে না সেই ভেতরের জ্বালা জুড়াতে হলে গৌর চরণে শরণ নিতে হবে শ্রীগুরু চরণে শরণ নিতে হবে এ সংসার বিষা নলে দিবান শিহিয়া জলে জুড়াইতে না কইল উপায় ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতায় বলরাম
তাপ জ্বালা আর কেউ বলতে পারবে না আমার সংসারে জ্বালা নেই। মায়েরা তোমাদের জ্বালা আছে বলো? কার জ্বালা নেই? সবার জ্বালা আছে। এই জগতে সবার জ্বালা আছে, কারুর কম কারুর বেশি। এই যে যতক্ষণ এই বলদেব মন্দিরে বসে থাকবে ততক্ষণ কিন্তু জ্বালা থাকবে না, এগুলো পরীক্ষা করবে। যতক্ষণ ভগবান কথা শ্রবণ করবে ততক্ষণ কোনো জ্বালা থাকে না, যতক্ষণ আমরা এই হরি কথা বলি কোনো জ্বালা নেই আমাদের। আমাদেরও জ্বালা আছে, সবার জ্বালা আছে, কিন্তু সংসারে যখন প্রবেশ করবে দেখবে কত জ্বালা, চারিদিকে জ্বালা, জ্বালার শেষ নেই। তাই ভেতরের জ্বালা জুড়াতে হলে শ্রীগুরু চরণে আশ্রয় নিয়ে উপাসনার মন্ত্র দিয়ে সোনার গান করে ভগবত কথা শ্রবণ করতে হবে। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর হলো না, হলো না, চাঁদের সঙ্গে তুলনা হলো না। যুবতীর চিত্ত হরে নয়ন যুব নিয়ে যখন গঙ্গায় আসে জল আনতে, তখনকার সময় তো এতখানি ঘোমটা ছিল, ঘোমটাটা তোলা যাবে না, পরপুরুষের দিকে তাকানো যাবে না, এসব নিয়ম তো ছিল। তাই তারা যখন ঘর থেকে ওই কলসিটি নিয়ে গঙ্গার ঘাটে আসতো, ওই ঘোমটাকে এতখানি দিয়ে আর মনে মনে বলতো, গৌর হরি একবার যদি তোমায় দেখতে পেতাম, ঘরের স্বামী আছে তো, পর পুরুষের দিকে তো তাকানো যাবে না, এতখানি ঘোমটা। অন্তরে গৌরকে স্মরণ করছে, তুমি তো আমাদের জগৎপতি, তোমাকে যদি একবার দেখতে পেতাম, গঙ্গার জলে ওই জল আনার ছলা করে তারা দুই চোখের জলে হাগৌর হাগৌর বলে কাঁদত। তবে মায়েরা প্রশ্ন করতে পারো, শুধু নাগরীরাই গৌর দর্শন করত, আর যারা পুরুষ ছিল নবদ্বীপে কি সবাই মেয়ে মানুষ থাকে? মায়েরা বল, নবদ্বীপে কি সবাই মেয়ে মানুষ থাকে? পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে। তাহলে শুধু নাগরীরাই গৌর বদন দর্শনের লালসায় গঙ্গায় যেত, আর যারা পুরুষ ছিল তারা গৌরাঙ্গ রূপ দর্শন করেনি? নাগরী নাগরী নাগরীরা গৌর রূপ দর্শন করত। নাগরী নাগরী কারা? এখানে পুরুষ নারী সে কথা হচ্ছে না, নাগরী কারা? থামেশ্বর মন্দিরে গিয়ে তোমরা তো নিশ্চয়ই যাও দর্শন করতে থামেশ্বর। থামেশ্বর মন্দিরের পাশে সিদ্ধ বাবার সমাধি আছে, সেখানে লেখা আছে দেখবে, ভজন হলো সারা আমার সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া। সিদ্ধ বাবার ভজন, তিনি কি বলতেন? নদীর চাঁদের কান্তা আমি কান্তা, আর আমার কান্ত শচীর নন্দ, আমার কান্ত গৌর হরি, আমি কান্তা। এখানে পুরুষ নারী সে কথা হচ্ছে না, নাগরী কারা? কারা নাগরী গো? তারাই তো নাগরী। তারাই তো নাগরী। তারাই তো নাগরী।
যারা ভজে গো গুণমণি কেবল তারাই তো নাগরি, যারা ভজে গো গুণমণি তারাই তো নাগরি, যারা ভজে গো গুণমণি তারাই তো রমণি, যারা গুর চরণে সপি তারাই তো নাগরি, যারা হাগর বলে কাঁদিতে জানে তারাই তো নাগরী, যারা হাগর বলে কাঁদিতে জানে তারাই তো নাগরী, যারা হাগর বলে কাঁদিতে জানে তারাই তো নাগরী, যারা হাগর বলে কাঁদিতে জানে যারা গৌর কথা শ্রবণ করে তারাই তো নাগরী, যারা গোবর ছাড়া আনে জানে না তারাই তো নাগরী, আমার গোবর ছাড়া আনে জানে না তারাই তো নাগরী, প্রাণে গোবর ছাড়া যারা আনে জানে না তারাই তো নাগরী, যারা গোবর চরণে সবে সবে তারাই তো নাগরী, যারা গৌরী চরণ সবে সবে যাদের গৌরগত প্রাণ শয়নে সপনে তন্দ্রা জাগরণে গৌর নাম ছাড়া বদনে অন্য নামে বলে না, গৌর রূপ মাধুর্য দর্শন করে গৌর বলে যারা কাঁদিতে জানে তারাই তো নাগরী, এখানে পুরুষ নারী সে কথা হচ্ছে না, তাই নদিয়ার নাগরীরা এতটা ঘোমটা দিয়ে গঙ্গার ঘাটে যেত কলসীটা নিয়ে, আর মনে মনে গৌর চরণে জানাত হে জগৎপতি স্বামীর ভয়ে তো ঘোমটা তুলবার উপায় নেই, একবার যদি তোমায় দেখতে পেতাম ঘোমটার আড়াল থেকে, কত নাগরীর কলসী গঙ্গার জলে ভেসে যায়, কত ভেসে গিয়েছে, ওই রূপে যে একবার নয়ন দেয় সে ঘরে থাকতে পারে না, তার আপন বলতে যা থাকে হা গৌর তোমার হলাম বলে ওই চরণে সপে দেয়, তাই কেন তুলনা করতে গেলাম রে নাগরী আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে, এই জগতের কোনো বস্তুর সঙ্গে তুলনা হবে না, বাসুদেব ঘোষে কহে হইয়া দিব, বাসুদেব ঘোষে কহে হইয়া দিব,
নবদ্বীপের পথ দিয়ে এই মাটিটা ধন্য, নবদ্বীপের মাটিটা ধন্য। এই মাটি, এই ধুলা রজ অঙ্গে যদি কেউ মাখে অবশ্যই তার গৌর কৃপা হয়। তাই পথ দিয়ে যখন প্রভু আমার ভক্তগণ সঙ্গে কীর্তন করতে করতে যান, কি অপূর্ব, ওই দেখ চাঁদের মালা, চাঁদের মালা নদীয়ার পথ করে আলা, কি অপূর্ব। হরি বল, হরি বল, হরি বল বলে আমার নিতাই বেঁচে যায়, হরি বল, হরি বল, হরি বল বলে আমার নিতাই বেঁচে যায়, নিতাই বেঁচে যায় আমাদের গোর নেচে যায়। Oh,
চাঁদের মালা সুরধুরীর তীরে গোড়া চাঁদের উজ্জ্বল চাঁদের মালা চাঁদের উজ্জ্বল রে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।